যে মিডিয়া ইসলামিক চ্যানেল, নতুন নতুন ভিডিও আসতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله عزيز تيزين ببي موت شمدرون راس كرام جلي وزيزين محترم شمحات উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মানিত স্বাগত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালে মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শপথ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সরবতে সময় কাটাইছেন এমন একটা বরকতপূর্ণ মজলিসে ব্যক্তিগত ভাবে আমি হাজির হতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। মুরব্বীরা নির্দেশ করেছেন কিছু কথা বলবার জন্যে, তাই হিম্মত করে আপনাদের সামনে মুরব্বীদের নির্দেশে বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ আদাব, মুরব্বীদের নির্দেশে কোনো কাজ করলে মুরব্বীদের ন্যায় সওয়াবের বরকত হাসিল হয়, ওই এরাদায় আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি, কিছু কথা মুরব্বীদের জবান নকল করে আপনাদের সামনে সবক তাকরার করা মাকসাদ, আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আমিন। মহতরম হাজিরিন, মানুষের জীবনে আসল সৌন্দর্য হলো মানুষের আত্মিক সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য মাখলুকের কাছে পছন্দের, আর আত্মিক সৌন্দর্য আল্লাহ পাকের কাছে পছন্দের। বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষ মানুষের পাগল হয়, আত্মিক সৌন্দর্য সুন্দর হলে আল্লাহ নিজে বান্দার পাগল হয়। এ কারণে আত্মিক সৌন্দর্য যারা হাসিল করে তারা সফল, আত্মিক সৌন্দর্য যাদের অর্জন হয় আত্মিক সৌন্দর্যের আসার
তাদের ব্যক্তি জীবন, তাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন সর্বত্র পড়ে যায়। কারণ মানুষের কাল এটা কালবি সৌন্দর্য, এটা রাজধানীর সৌন্দর্য। কোন দেশের রাজধানী যখন ভালো হয়, রাজধানীর কানুন, রাজধানীর নিয়ম, রাজধানীর উসুল ওই দেশের সর্বত্র পড়ে যায়, রঙের রঙে পড়ে যায়। রাজধানীতে যদি ফাসাদ হয়, সারা দেশে ফাসাদ সৃষ্টি হয়ে যায়। মানুষের আত্মিক ভাবে কালবের ভেতরে যদি ফাসাদ থাকে, ময়লা থাকে, তো তার গোটা দেহ, তার জিন্দগি ময়লা যুক্ত হয়ে যায়। আর যদি কারোর আত্মিক সৌন্দর্য হাসিল হয়, তো সে এই সৌন্দর্যের উপকার তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন সর্বত্র পেতে থাকে। এ কারণে আত্মিক জীবনের সৌন্দর্য এটা মুমিনের আসল মাসাদ, মাসাদে হাকিকি। যদি আত্মিক সৌন্দর্য হাসিল হয়, তাহলে আসল মাকসাদ যেটা আল্লাহ পাকের মুলাকাত বান্দা হিসেবে প্রজা বান্দার জন্য আসান হয়, সহজ হয়। সঙ্গত কারণেই এই পৃথিবীর মাটির উপরে সোয়া লক্ষ পয়গম্বর অথবা তার অধিক যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে মানুষের মানুষের আত্মার উপরে মেহনত করেছেন, কালবের উপরে মেহনত করেছেন, আমলের উপরে মেহনত করেছেন। যেটা আল্লাহ তাআলা তাকিয়ে দেখেন সেইটার সৌন্দর্য বনি আদমকে শিক্ষা প্রদান করেছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না, কিন্তু নবীদের নায়কগণ, তারা নবীদের ওয়ারাসা যাদের কাছে আছে, তারা নবীদের ওয়ারিসি সন্তান হিসেবে নবীদের জিম্মাদারি কিয়ামত পর্যন্ত জমিনে পালন করে যাবে। তারা মানুষের আমলের সংশোধন করবে, মানুষের আত্মিক পরিচ্ছন্নতার জন্য মেহনত করবে। এই মেহনত যাদের ভেতরে পাওয়া যাবে, এই মেহনত যারা করবে তারা হলো নায়েব, আর যারা এই মেহনতে চলবে তারা হবে আশেক, এবং তারাও আল্লাহ পাকের আশেক বান্দা হিসেবে আল্লাহ পাকের বিধান মেনে জিন্দগি চলার কারণে তাদেরকেও আল্লাহ তাআলা তরি জান্নাত দান করবেন। কারণ এমন একটা দিন আমাদের সামনে আছে, ইয়াউমুল হাসর, বিচারের দিন, পুনরুত্থানের দিন, যেদিন আমাদের কোনো টাকা আমাদের কোনো উপকারে দিবে না, আমাদের সন্তান আমাদের উপকারে দিবে না। দুনিয়ার জীবনে টাকা মানুষের উপকার করে, দুনিয়ার জীবনে আলো আওলাদ মানুষের উপকার করে, কিন্তু এমন একটা দিন সকলের জন্য আছে যেদিন টাকার উপকার হবে না, টাকায় উপকৃত হওয়া যাবে না, সন্তান সন্ততি আলো ইয়াল দ্বারা উপকৃত হওয়া যাবে না। কেউ যদি আত্মিক সৌন্দর্য অর্জন করে, আত্মাকে সৌন্দর্যমণ্ডিত করে, কালবের অলঙ্কার যদি কেউ দুনিয়াতে অর্জন করে, তাহলে তার এই কাল তার উপকার হবে, যে আল্লাহ তাআলা তার এই কালাব দেখে তাকে আল্লাহ তাআলার কাছাকাছি আল্লাহ তাআলা জায়গা প্রদান করবে। এমন একটা দিন আছে যেদিন মাল সম্পদ কোনো উপকার হবে না, যেদিন সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, যারা একটা শান্ত পরিচ্ছন্ন দিল নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হবে, যে দিলটা ইমানের দ্বারা মুতমাইন, এবং যে দিলের ভেতরে কোনো ময়লা ছিল না, যে দিলটা আল্লাহ পাকের পছন্দের দিল ছিল, এমন দিলদারকে, এমন আহলে দিলকে আল্লাহ তাআলা সেদিন আল্লাহ পাকের নিকটতম বান্দা হিসেবে নিকটের জান্নাতে আল্লাহ তাআলা জায়গা দান করবেন। যাদের এই আত্মিক সৌন্দর্য বেশি হবে তাদের সম্মান বেশি হবে। আত্মিক সৌন্দর্য যদি কারোর হাসিল হয়, তখন দুনিয়ার জীবনে সফলতা হয়, আমলি সফলতা। যে শয়তান দুশ্মন থেকে, নফস দুশ্মন এবং ইবলিস শয়তান দুশ্মন,
অভয় দুশ্মন থেকে বাঁচার ব্যাপারে বান্দা সফল হয়, গুনাহ থেকে মুক্ত থাকার ব্যাপারে সফলতা হাসিল হয়, আর আল্লাহ পাকের মহাব্বত প্রকাশ করে আল্লাহ নৈকট্য অর্জনের আমল করার ব্যাপারে সফল জিন্দগি অর্জন হয়। আর যদি কারোর আত্মা কলুষিত হয় তখন তার দ্বারা আল্লাহ পাকের নাফরমানি বেশি হয়, আর দুশ্মন শয়তানের সন্তুষ্টি যে সকল কাজে পাপাচার এগুলো করার শক্তি তার ভেতরে বেশি এসে যায়, ইবাদত থেকে দূরে থাকার প্রবণতা দেখা যায়, আর গুনাহের ভেতরে অনুপ্রবেশের প্রেরণা ইচ্ছা আকাঙ্ক্ষা তার ভেতরে বেশি পাওয়া যায়। যখন আত্মাময় জগতে আমাদের বাহ্যিক উন্নতি বাহ্যিক সাজসজ্জা দিন দিন বাড়তেছে, কিন্তু আর্থিক সজ্জা কমতেছে, সঙ্গত কারণে জগতে অপরাধ বেশি, অপরাধী বেশি, অশান্তি বেশি, শান্তি কমে যাচ্ছে, বিশৃঙ্খলা বেশি। বাহ্যিকভাবে আলোক সৌন্দর্য, রাস্তার সৌন্দর্য, ডিজিটাল সৌন্দর্য বাড়তেছে, কিন্তু মানুষের আর্থিক সৌন্দর্য নষ্ট হওয়ার কারণে মানুষের ভেতরে অপরাধী মানুষের সংখ্যা বেড়ে চলেছে। সরকার তো খুব মেহনত করতেছে যে বাহ্যিকভাবে সুন্দর শহর, সুন্দর গ্রাম, ডিজিটাল ডিজিটাল সুবিধা মানুষকে বাহ্যিকভাবে সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য উন্নত হচ্ছেও। এখন বাংলা আসলেই চেনা যায় না যে এটা কি মালয়েশিয়া আসলাম নাকি বাংলাদেশে আসলাম, এত উন্নত হয়েছে যে এই ভাঙ্গা আসলে পরে মালয়েশিয়ায় আসে এরকম মনে হয়, রোডঘাট কোনটা যে কোন দিকে আন্দাজ করা যায় না, এত উন্নত হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন অলিগলি অনেক উন্নত হয়েছে, কিন্তু মানুষের আত্মার অলিগলি খুব কলুষিত হয়েছে, যে এখন বুড়ার থেকে শুরু করে একেবারে তীব্র মধ্যম পর্যন্ত বাচ্চা পর্যন্ত বুড়া পর্যন্ত সব মানুষ অপরাধ জগতের হিরোতে পরিণত হয়েছে। সবাই অপরাধে খুব খুব বেশি অপরাধের কাজে নিজেরা প্রবেশ করেছে, ইবাদত থেকে সকলেই যেন দূরে। কারণ হলো আর্থিক সৌন্দর্য দূর হয়ে গেছে, অপরাধ বেড়ে গেছে। মানুষের আত্মা যখন সুন্দর ছিল তখন অনেক পুলিশ লাগে নাই, অনেক সুন্দর বিল্ডিং লাগে নাই, অনেক আলো লাগে নাই, অনেক সিসি ক্যামেরা লাগে নাই, কিন্তু মানুষ আত্মিক সৌন্দর্যের কারণে আল্লাহর ভয়ে অপরাধ করে নাই আর আল্লাহর মহব্বতে ইবাদত ছাড়ে নাই। মানুষগুলো ভালো ছিল, এমন একটা সমাজ ছিল যখন বিদ্যুৎ ছিল না, গ্যাস ছিল না, ডিজিটাল যে সুবিধাগুলো আমরা ভোগ করি তারাও এই সুবিধাগুলো পায় নাই, সিসি ক্যামেরা ছিল না, উন্নত চেক করার মেশিন ছিল না। এখন এমন মেশিন আবিষ্কার হয়েছে যে মেশিনের ভেতর দিয়ে অবৈধ কোনো কিছু সাথে নিয়ে পার হওয়ার কোনো সুযোগ নেই, তারপরেও অপরাধী তার অপরাধ কর্ম থেকে দূরে নেই। সেদিন একটা খবর পেলাম যে পেটের ভেতরে 1 কেজি স্বর্ণ সহকারে মেশিনে আটক, 1 কেজি স্বর্ণ পেটের ভেতরে, পেটের ভিতরে 1 কেজি স্বর্ণ কিভাবে ঢুকালো? আমি বললাম যে 1 কেজি স্বর্ণ কেমনে দিছিল রে, পেটে খাইছিল, পরিমাণে গিলছিল যে বাথরুমের ভেতরে বের হয়ে যাবে? না, এটাকে পলিথিন দিয়ে প্যাকেট করে পেছনের রাস্তায় প্রবেশ করে তারপরে এই চেক পোস্ট পার হওয়ার চেষ্টা করেছি। এর আগে খবর পেলাম ইয়াবা পেটের ভেতরে পলিথিনে পেঁচায় পেটের ভেতরে ঢুকায় তারপরে পাচার কাজে মানুষ, একজন মানুষের কর্মকাণ্ড, যে পৃথিবীর সব উন্নত প্রযুক্তির মেশিনকেও ফাঁকি দেওয়ার মেহনত সে করতেছে। সিসি ক্যামেরার অভাব নাই, এখন মন্ত্রীরা তাদের বক্তব্যে বলে আমরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ডিজিটাল ঢাকা শহর জাতিকে উপহার দিব, ঢাকা শহরের যে কোনায় কোনো ফোন হবে তার ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরব। এই সব কিছু করেও কিন্তু অপরাধ কমানো সম্ভব হচ্ছে না। কখন সম্ভব হচ্ছে না? যখন মানুষের আত্মা নষ্ট হয়ে গেছে তখন এই সব কিছু দিয়েও, রাতের নাইট টহল পাহারা দিয়েও,
সিসি ক্যামেরা চালায়ও মেশিনের চেক দিয়াও মানুষের অপরাধ প্রবণতাকে দমানো যাচ্ছে না, ঠিক কিনা? অপরাধ দমানো যাচ্ছে না। পক্ষান্তরে এমন একটা আমল ছিল, যেই আমলের এই মেশিন একটাও ছিল না, অথবা উন্নত কোন বাহিনী পাহারাদারিও করত না, রাতের আধারে টহল বাহিনীও ছিল না, তারপরও মানুষ রাতের আধারেও গুনাহ করত না। কারণ হলো ওই মানুষগুলা আর্থিক ভাবে তারা পুত পবিত্র হৃদয়ের অধিকারী ছিল, তাদের পবিত্র আত্মার প্রভাব তাদের দেহের রন্ধ্রে রন্ধ্রে পড়ে গিয়েছিল, যে কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুনার দিকে ধাবিত হতো না, তাদের কল্পের সৌন্দর্য তাদের চোখ দিয়ে বের হতো, তাদের কল্পের সৌন্দর্যের বহির প্রকাশ তাদের কানের দ্বারা প্রকাশ পেত, তাদের কল্পের সৌন্দর্যের বহির প্রকাশ তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রকাশ পেয়ে যেত। তারা কোনো অন্ধকারেও অপরাধ করত না, রাতের আধারে অপরাধ করত না, মনোপ্রান্তরে নির্জনে নির্মিলে তারা কোনো অন্যায় অপরাধ করত না। শুধু তাই নয়, দরজা বন্ধ করে অন্ধকার ঘরে একেবারে একাকিত্বেও তাদের দ্বারা অপরাধ হইত না, কোনো ক্যামেরার দ্বারা তাদের এই নিয়ন্ত্রণ হয় নাই, তাদের কল্পের খাওয়াতে খোদাবন্দি তাদেরকে নিয়ন্ত্রিত করেছে, তাদের হৃদয়ে এই এই নিয়ামত তারা অর্জন করেছে, তাকওয়াল্লাহর এই নিয়ামত যে পৃথিবীর কোনো ক্যামেরা না দেখলেও একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ, আরো করে করে বলেন আল্লাহ। কে দেখতেছেন? আল্লাহ। এখানে কেউ নাই সেখানে কে আছেন? আল্লাহ। এখানে কেউ দেখে না সেখানে কে দেখেন? আল্লাহ। যে আওয়াজ কেউ শুনে না সে আওয়াজ কে শুনেন? আল্লাহ। আরো করে আওয়াজ করে বলেন কে শুনেন? আল্লাহ তাআলা শুনেন। এই যে একটা ঈমান, এই যে একটা তাকওয়া, এই যে একটা খোদাভীতি মানব হৃদয়ে যখন জায়গা পায় তখন তার হৃদয়টা পরিচ্ছন্ন হৃদয় হিসেবে গঠিত হয়, আর এমন পরিচ্ছন্ন হৃদয়ের প্রভাব, এমন পরিচ্ছন্ন হৃদয় শহরের কানুনের প্রভাব তার দেহের দেশের দেহ দেশের সর্বাঙ্গে এই প্রভাব ছড়িয়ে ছিটিয়ে যায়, তখন কোন অঙ্গের দ্বারাই এই বান্দা আর গুনাহ করার ক্ষমতা রাখে না। শুধুমাত্র ব্যক্তি গুনাহ করার ক্ষমতা হারায় তা না, এই নিয়ামত হাসিল হলে রাষ্ট্রের সবগুলো মানুষও গুনাহ করার ক্ষমতা হারিয়ে যায়। যেমন আমিরুল মুমিনীন সিদ্দিক আকবর ইবনে কুহাফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনীন, হযরত আবু বকর তখন আমিরুল মুমিনীন, আর হযরত ওমরের মতো মানুষকে তখন দায়িত্ব দেওয়া হলো বিচারপতি, জিম্মাদারি প্রধান বিচারপতি হযরত ওমর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেছেন। কিছুদিন দায়িত্ব পালন করার পরে হযরত ওমর আবু বকরের কাছে আসলেন, এসে বলে আমিরুল মুমিনীন দুই বছর পর্যন্ত আমি বিচারপতির দায়িত্ব পালন করেছি, বিচারপতির এই জিম্মাদারিটা ইস্তফা দেওয়ার জন্য আপনার কাছে আসছি, আমার এই বিচারপতির দায়িত্ব ফেরত দিতে চাই, বিচারপতির প্রধান বিচারপতির দায়িত্ব আমি পালন করতে রাজি নই। হযরত আবু বকর বললেন, ওমর বুঝি এই পোস্টার দ্বারা খুশি হয় নাই, এ কারণে অসন্তুষ্ট হয়ে বুঝি এ প্রধান বিচারপতির পোস্ট সে ফেরত দিতে চায়। হযরত আবু বকর হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি কি এতে সন্তুষ্ট নাও? হযরত ওমর বলেন, যেই মদিনার মানুষগুলোর হৃদয় এত পাক সাফ যে দুই বছরের ভেতরে এমন কোন অপরাধ মদিনা কেউ করলো না যা প্রধান বিচারকের দপ্তরে এসে বিচার করতে হয়, এমন পবিত্র মানুষদের ভূমিতে জমিনে বিচারপতির দায়িত্বের বোঝা মাথায় নিয়ে ইবাদত থেকে দূরে থাকার কোনো দরকার নাই, রাসূলের মদিনার মানুষগুলোর দিল এখনো কত পবিত্র, আমার মতো মানুষের বিচারপতি হয়ে ব্যস্ত থাকার দরকার নাই, এই সময়টা আমি তাহাজ্জুদে জায়নামাজে মুসল্লায় তাসবিহে ইবাদতে কাটাইবার জন্য
আমি বিচারপতির যে পদ থেকে ইস্তফা চাইতেছি। এই হালত কখন হয়েছে? যখন অন্তকরণ সুন্দর হয়েছে, অন্তকরণ সুন্দর হয়েছে তো গোটা জমিনের ভেতরে একজন অপরাধী খুঁজে পাওয়া যাচ্ছে না, যার বিচার বিচারপতি বিচারকের আসনে বসে করতে পারে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোরে করে বলেন, আল্লাহু আকবার। আর এখন কিশোর কিশোরীরা অপরাধের আসামি, কিশোর কিশোরীরা জেনাজা বিচারের আসামি, ইয়াবা বাবা, এমনকি জঘন্য জঘন্য হত্যাকাণ্ড বিশৃঙ্খলার কার্যকলাপের সাথেও কিশোর কিশোর ছোট ছোট ছেলে বাচ্চা এদেরকেও সামিল থাকতে দেখা যায়, ঠিক কিনা? এই যে হালত, এই মিল্লাতের এই দুরবস্থা, এর কারণ হলো আত্মিক দুরবস্থা, আত্মার দুরবস্থা। আত্মিক দুরবস্থার কারণে শুধুই মাত্র কিশোর কিশোরীর চরিত্র নষ্ট হয়েছে তা নয়, বুড়া বুড়ির স্বভাব নষ্ট হয়ে গেছে, বুড়া বুড়ির স্বভাব নষ্ট হয়ে গেছে। বৃদ্ধরা এখন গুনাহে কবিরায় অভ্যস্ত, বুড়ারাও ওই গুনাহ করে যেই গুনাহ আগের জমানার মানুষ কল্পনা করতো না। বুড়ারাও ফেসবুক চালায়, বুড়া বুড়িও ফেসবুক চালায়, এরা জিকির নাই, এদেরও ইবাদত নাই, অথচ এক পা কবরে চলে গেছে, অচল হয়ে গেছে, সেও গুনাহ খাতা করে। আমি স্কয়ার হসপিটালে রোগী দেখার জন্য গিয়েছি, মাইকোলা তুমি মাইক ঠিক করো, মানুষের হক নষ্ট করতেছো, গানে ভালো মাইক দিয়ে যাও, নিশ্চয়ই তুমি অবহেলা করেছো। ভালো সাউন্ড সার্ভিস দিবা না, এখানে যদি গান হইতো এতক্ষণে তোমার এই গুণা দ্বারা করে এরা যদি হইতো তোমার শেষ কিরম হইতো। তিন দিনই যদি এরকম সার্ভিস তুমি দিয়ে থাকো তো এই মজমার উপরে তুমি জুলুম করেছো। আল্লাহ তাআলা সহিহ বুল দান করে, আমিন। মহতরম হাজির, আমি যেটা বলতেছিলাম আমাদের যে এই যে হালাত, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি, মাইকের আওয়াজ না থাকলেও আপনাদের হৃদয় আকর্ষণ আছে, এই কারণে মজমাভর্তী মানুষ এমন মাইকে কথা শুনতে পারতেছেন। আর এই ভাঙা ভাঙা কথা বুজুর্গরা বলে যাচ্ছেন, আপনারা জমে বসে শুনতেছেন, এটাই আসলে মাহফিল, এটাই আসলে মাহফিল। এখন তো মাহফিল গুলো কৌতুকের আসর হয়ে গেছে, মাহফিল গুলো সুর লহরিতে তরঙ্গ লহরিতে ভরপুর হয়ে গেছে, এ কারণে হাফিজ নসিহাত শ্রোতাও কম বর্ণেওয়ালাও কম। আপনাদের এখানে যে সকল মেহমান মুরব্বীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এরা প্রচলিত বক্তাদের মতন কোনো বক্তা নয়, এরা সকলেই নাসিহীন হযরাত, দাঈ হযরাত, সত্যিকারের নায়েবে নবী সাহেবে নিসবত বুজুর্গরা আজকের মজলিসের মেহমান। আমি তো ধন্য মনে করি নিজেকে, এই বড়দের মজমায় আমার মতো নালায়েক বসার সুযোগ পাইছি, তাই এই বসাটাকেও আল্লাহ তাআলা কবুল করে রেখে আমি দিলে দিলে খালি ওই দোয়া করতেছি, আল্লাহ তাআলা আপনাদের বৈঠককেও কবুল করে নেয়। মহতরম হাজিরিন, একটা মানুষের আত্মিক সৌন্দর্য যখন অর্জন হয় তখন কিশোরও ভালো হয়ে যায়, আর যদি আত্মিক সৌন্দর্য একটা বুড়া বুড়ির না হয় তো ওই বুড়া বুড়ি গুনাহে কবিরার রোগী হয়ে যায়, গুনাহে কবিরার রোগী, অচল চোখে গুনাহ করে, অচল কানে গুনার আওয়াজ শুনে, অচল পায়ে গুনার পথে হাঁটে, লুলা আতুর হাতে গুনাহ করে, আর অচল চোখে চশমা লাগায় তখন গুনার দৃষ্টি কুদৃষ্টি সে সম্পাদন করে। স্কয়ার হসপিটালে রুগী দেখতে গেছি, যে দেখি যে আমার এক মুসল্লি স্টপ করে তার এক সাইড অচল হয়ে গেছে, হাত পা কান চোখ সব এক সাইড অচল, এক সাইড নড়ে চলে না, এবার বাকি আছে এক সাইড, যেই হাতটা উঠাইতে পারে, যে পাওটা নাড়াইতে পারে, যে চোখটায় দেখে, এক চোখের ভিতরে এই চোখের যে কি বলে এটাকে, হ্যাঁ হ্যাঁ না এই যে সাদা এর নাম কি, হ্যাঁ পাতা, এটা ঢাইকে পড়ে আছে, হ্যাঁ এটার দ্বারাই দেখে না, দেখে এক চোখ দিয়ে, কিন্তু আমি যা দেখি সে তার ওই সচল হাত দিয়েই
টেলিভিশনে রিমোট টিপতেছে আর ওই অচল চোখ দিয়ে বিভিন্ন চ্যানেল দেখতেছে আর টিভির দিকে দাঁড়ায় দিচ্ছে। আমার ওখানে যাইয়া ওই কবিতাটা খুব মনে পড়ছে, কদম সুয়ে মারফাত নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারফাত নজর সুয়ে দুনিয়া, কিধর জানা হে আর কিধর দেখে রাখা হে, কিধর জানা হে আর কিধর দেখে রাখা হে, যাইতেছে কোন জায়গায় দেখতেছে কোন জায়গায়, হাত একটা গেছে কবরে, পা একটা গেছে কবরে, চোখ কবরে চলে গেছে কিন্তু নজর তার টিভির উপরে পড়ে রয়েছে, যে রিমোট চাপতেছে টিভি দেখতেছে, দামি হসপিটাল স্কয়ার নাচে শিখাইয়া দিতেছে এত নাম্বার চ্যানেলে এই 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 আছে। আমি যাই বললাম আপনি কি করতেছেন, একটা অচল মানুষকে দিয়ে এই কাজ করাচ্ছেন, নার্স বলে এটা আমাদের মেডিকেল সায়েন্স, যত ফ্রেশ মাইন্ড থাকবে তত সুস্থতা তাড়াতাড়ি আসবে, লাগলেনি সুস্থতার মালিক কে, সুস্থতার মালিক কে, আল্লাহ, আরো আস্তে করে বলেন আল্লাহ। আরে বিলের মাঝখানে আছেন, এখানে গান হলে অনেক জোরে আওয়াজ দিত, আপনারা আল্লাহর নামে আওয়াজ দিবেন, সুস্থতার মালিক কে, আল্লাহ, আস্তে বলেন সুস্থতার মালিক কে, আল্লাহ। সুস্থতা কি মাইন্ড ফ্রেশ হলে সুস্থ থাকবে, যদি আল্লাহ না দেন, এই টিভি দেখতেছে টেনশন কমতেছে তো তাড়াতাড়ি সুস্থ হবে, তাড়াতাড়ি সুস্থ হবে। আর বললাম এই অচল হাত তো নাড়াইতে পারেন না, তো ইয়াদতুল মরিজ করে দোয়া পড়ে আমি তার হাতে আমার কবরের তসবিহটা ধরাইয়া দিলাম, বললাম যে এইটা জপতে থাকেন, তাকে ডাকতে থাকেন যিনি শেফা দেনেওয়ালা, যিনি আপনার এই অসুস্থ এই মৃত এই অঙ্গগুলোকে আবার জীবিত করে দেওয়ালা, তিনি এই যে নাড়াচাড়া করে না এটাকে জীবিত করবেন, তিনি তিনি যদি চান তো কবরের মাই তো জীবিত হয়, কাদের মতলবকে ডাকতে থাকেন তসবিহটা হাতে দেন, আল্লাহ তাআলাই পারেন সব, আপনার এই অচল হালতকে সচল হালতে পরিবর্তন করতে সক্ষম একমাত্র কে, আল্লাহ, আওয়াজ করে বলুন একমাত্র কে, আল্লাহ তাআলা, তিনি যা খুশি তাই করতে পারেন, ডাক্তার যা খুশি তাই করতে পারে না, ডাক্তার যা খুশি তাই করে একজনকে বাঁচাইতে পারে না, কিন্তু বিনা ঔষধে বিনা ডাক্তারেও একজন বাঁচাইতে পারেন, তিনি কে, আল্লাহ, বিনা ঔষধেও তার গুণকে শেফা দিতে পারেন, তিনি কে, আল্লাহ, কাফিরে কুদরত তো তারি হার কে খাগি আপনি, কাফিরে কুদরত তো তারি হার কে খাগি আপনি, মরদারা তো জান বখশি জিন্দারা বে জাগুনি, মর্দারা তু জান বখশি জিন্দারা বে জাগুনি, তিনি সব পারেন, তাকে ডাকেন, তার তাকে ডাকাডাকি করে তার কাছে চান, যাইতেছে কবরে তাকায় রয়েছে টিভির উপরে, কিসের কারণে কোন জিনিস খারাপ, মেডিকেল ময়লা যুক্ত হয়ে গেছে, নফসে আম্মার পিছনে পড়ে গেছে, এবার অচল দেহেও পাপের কার্য সম্পাদন করে, আর একটা মানুষ যখন কালবি সৌন্দর্যের মালিক হয়ে যায় তখন তাকে জোর করেও গুণা করানো সম্ভব হয় না, জোর করেও তাকে পাপাচার করানো সম্ভব হবে না, যখন কারোর হৃদয় পুত পবিত্র হয়ে যাবে জোর করেও তাকে ইবাদত থেকে দূরে সরানো যাবে না, হাত পা বাঁধতে রাখবে তো ইশারায় ইশারায় নামাজ সময় মতো করে ফেলবে, মালকার দিকে আমাদের মুরব্বীদের হাত পা বেঁধে রাখছে, আমাদের মুরব্বীরা জেলখানা থেকে বেরিয়ে এসে বলছে ইশারায় ইশারায় নামাজ করেছি, সেজদা যদি দেই এ কারণে বাড়ির বস্তা বুকে দিয়ে রাখছে, যেন সেজদা দিতে না পারি, তার ভেতরেও ইশারায় ইশারায়
নামাজ আদায় করে আল্লাহর হুকুম সময় মতো আদায় করেছে। বাধা দিয়ে ইবাদত থেকে তাদেরকে দূরে সরানো সম্ভব হয় নাই, বাধা দিয়ে অনেককে ইবাদত থেকে দূরে সরানো যায় না, আর অনেককে পাপাচার থেকে বাধা দিয়ে সরানো যায় না, ফিরানো যায় না। পাপাচার থেকে ফিরানো যায় না কেন? তার কাল পাপের দিকে মাইল, তো তার অঙ্গগুলো পাপের দিকে ধাবিত। আর ইবাদত থেকেও দূরে সরানো যায় না, তার হৃদয় কত পবিত্র, তার হৃদয় আল্লাহর দিকে ধাবিত। এবার পৃথিবীর কোন শক্তি তাকে আল্লাহ তাআলার আকর্ষণ থেকে দূরে সরাইতে পারে না, পারতেছে না। এবার সে ইবাদতের পথে হাঁটতে থাকে। এর জন্য দরকার পরিচ্ছন্ন একটা অন্তঃকরণ, যে অন্তঃকরণের ভেতরে আল্লাহ পাকের মহব্বত থাকবে। কার মহব্বত থাকবে? আল্লাহর মহব্বত থাকবে। কাল আল্লাহকে রাখার জায়গা আল্লাহর মহব্বত রাখার জায়গা, দিল আল্লাহকে বসানোর জায়গা। যার দিলে আল্লাহকে বসাইল না, সে আসলে আল্লাহকে পাইল না। দুনিয়াও বরবাদ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার আখিরাতও বরবাদ হয়ে গেছে। আর যে আল্লাহকে কালবে বসায় নিছে, তার দুনিয়াও সফল হয়ে গেছে, আখিরাতও তার অর্জন হয়ে গেছে। যে আল্লাহরে পাইছে সে সব পাইছে, দুনিয়ার সব পাইছে, কিন্তু আল্লাহ তাআলাকে পায় নাই, তাহলে সে কিছুই পায় নাই। আর দুনিয়ার কোনো কিছু পায় নাই, কিন্তু আল্লাহ তাআলাকে পাইছে, সে যেন সব পেয়ে গেছে। এখানে কোরআনের হযরত বলতেন, যত মেরা তু সব মেরা, যত মেরা তু সব মেরা, ফলক মেরা জমিন মেরি, আগর এক তু নেহি মেরা তো কোই সেই নেহি মেরি, আগর এক তু নেহি মেরা তো কোই সেই নেহি মেরি। আপনি যদি আমার হন তাহলে আমার সব হয়ে গেছে, আপনি নাই তো আমার কিছুই নাই, আমার কিছুই নাই। আল্লাহ তাআলাকে দিলের ভেতরে জায়গা দেওয়া, দুনিয়ার সব কিছুকে বাইর করে দেওয়া, এটাও কামনা বাসনা থাকতে হয়। এ কারণে আমাদের বুজুর্গরা শেষ রাত্রিতে দোয়া করতেন, আল্লাহ আমার দিলটা গায়রুল্লাহ থেকে মুক্ত করে আল্লাহ আপনার প্রেম দিয়ে মালামাল করে দেন। আমার দিল আপনার জন্য মালামাল বানায় দেন, আপনার জন্য সব উদার করতে পারি, এমন একটা অন্তকরণ আল্লাহ আপনি আমাকে দান করেন। এটা একটা মুমিনের দোয়া। খাজা আবিদুল হাসান মজুর রহমাতুল্লাহ আলাইহি, একটা কথা মনে রাখতে হবে, ইমানদার যখন আহলে দিল হয়ে যায় তো সফল হয়ে যায়। ইমানদার যদি আহলে দিল হয়ে যায় তাহলে সে কামেল হয়ে যায়, তার আল্লাহ পাককে সে রাজি করার যোগ্য সফল জিন্দগি তার হয়ে যায় যখন কেউ আহলে দিল হয়ে যায়। আহলে দিল অর্থাৎ আল্লাহর জন্য সর্বোচ্চ মহাব্বতের মালিক সে যদি হয়ে যায় তো সে আহলে দিল। আহলে ঈমান হইলেই সফল না, একজন মানুষ আহলে ঈমান হয়েছে অর্থাৎ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এই আহলে ঈমান হওয়ার সাথে সাথে সে সফল হয় নাই। শুধু আহলে ঈমান হইলে, ঈমানের আহাল যদি আহলে দিল না হয়, দিলদার মুমিন যদি সে না হয়, তাহলে তার ঈমান যে কোনো সময় বাতিলের কাছে বিক্রি হয়ে যেতে পারে। যেমন বহু ঈমানদারের ঈমান কাদিয়ানির কাছে বিক্রি হয়ে গেছে, বহু ঈমানদারের ঈমান নাস্তিক মুরতাদের কাছে বিক্রি হয়ে গেছে, বহু ঈমানদারের ঈমান বেঈমানদের কাছে বিক্রি হয়ে গেছে। বহু ঈমানদার অর্থের বিনিময়ে তার ঈমানদারি বিক্রি করে খ্রিস্টান হয়ে গেছে। হালুয়া ঘাটে গিয়েছি, একটা এনজিওর কাছে 23,000 মুসলমান খ্রিস্টান হয়েছে। একটা এনজিওর কাছে কতগুলো 23,000 মুমিন খ্রিস্টান হয়েছে একটা এনজিওর কাছে। বিভিন্ন এলাকায় খুলনায় গিয়েছি, তো খুলনায় লাখ লাখ
মুসলমান আপাতত খ্রিস্টান অবস্থায় আছে, লাখ লাখ হাজার হাজার ছেলেরা খ্রিস্টান স্কুলে খ্রিস্টান হয়ে ভর্তি হয়ে লেখাপড়া করতেছে, হাজার হাজার, যে হাজার হাজার ছেলেগুলা খ্রিস্টান, এদের হাজার হাজার মা বাপ খ্রিস্টান, খ্রিস্টান ফরম পূরণ করে মুমিনের ঘরে জন্মগ্রহণ করে অর্থের বিনিময়ে তারা তাদের ইমানকে বিক্রি করে ফেলেছে। এই ইমান জন্মসূত্রে পাইছে, এটা এত বড় দামি নিয়ামত, এর সরিষার দানাও যে কবরে নিয়ে যাবে তাকে আল্লাহ তাআলা এমন পৃথিবী দশ পৃথিবীর সমান রাজত্বের জান্নাত দান করবে। ইমানের সরিষার দানা পরিমাণ ইমান কবরে নিয়ে গেলে এটা দিয়ে সে দশ পৃথিবীর সমান জান্নাত পাবে। আর সেই ইমানদারিকে খ্রিস্টানের কাছে গম আর চাল আর তেলের বিনিময়ে বিক্রি করে হয়েছে, অথবা কয়েকটা অর্থ মাসিক কিছু টাকার বিনিময়ে তার ইমানদারি বিক্রি করছে। কখন ইমানদারি বিক্রি করতে পেরেছে? যখন সে আহলে ইমান হয়েছে কিন্তু আহলে দীন হয় নাই। ইমান ওরা তো হয়েছে কিন্তু আল্লাহ ওরা হয় নাই। এখন লাখ আলে কি পড়া গুনি হাজারো রেস্তা হয় নাই। ইমানদার তো হয়েছে, ইমানদার হইলেই সে লাখ আলে কি পড়া গুনি হাজারো রেস্তা না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ ওরা না হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওটা হলো দিলের ভেতরে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বালায় ভরাইছে। এবার তার চিন্তা নাই দুনিয়াতে, তার ভয় নাই, পেরেশানি নাই আখিরাতে, দুনিয়াতেও নাই আখিরাতেও কোনো পেরেশানি নাই, কারণ আখিরাতেও তার জিম্মাদার হবেন কে? জোরে আওয়াজ করে সহসাই আল্লাহ পাকের পেয়ারা হিসেবে আল্লাহর কাছে জায়গা পেয়ে যাবে। আল্লাহ তাআলা তার এই স্বচ্ছ দিল আর আল্লাহওয়ালা দিল দেখে আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারা হিসেবে দেখে বলবে উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ, আজকে নিরাপদে ঢুকে পড়ো, খালি তোমার কোনো বিচার নাই, হিসাব নাই, তুমি না আমার জন্য পাগল ছিলা, আজকে খালি ঢুকো। ইয়া ইয়া তুহান্নাসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভিতরে ঢুকে পড়ো খালি, আর দেরি হয় না, কাছে আসো, নিকটে বসে পড়ো। আল্লাহু আকবার, এটা তার আখিরাতে। আর দুনিয়াতেও তার ভয় নাই, তার মানে কোন বেঈমান দুশ্মনের কাছে তার ঈমান হারিয়ে যাওয়ার কোন শঙ্কা নাই, ভয় নাই, কারণ তার ভিতরে আল্লাহ পাকের প্রেমের আগুন আছে, যে আগুনের কারণে সে তার বরদান দিবে কিন্তু ঈমান দিবে না, সে তার জীবন দিবে কিন্তু ঈমান দিবে না, ঈমান দিবে না। যারা হলে দিল নয় তারা নাস্তিকের পক্ষ নিতে পারে, যারা হলে দিল নয় অমুমিনগুলা কাদিয়ানির পক্ষ নিতে পারে, যারা আহলে দিল নয় তারা বেঈমানদের পক্ষ নিতে পারে, কিন্তু কোন আহলে দিল তার ঈমান নষ্ট করতে পারে না। প্রয়োজন বলে জালিমের গুলিকে ঝাঁঝরা হয়ে শাহাদাতের পেয়ারা পান করবে, কিন্তু নিজের ঈমানকে কোন দুশ্মনের কাছে সে তুলে দিবে না। কখন হাসিল হবে এই শক্তি? যখন কেউ আহলে দিল হয়ে যাবে, আহলে দিল হয়ে যাবে। মনে রাখতে হবে ইমানদার হওয়ার পরে কেউ যদি আহলে দিল না হয় তাইলে যেমন সে রিক্সে, আলেম হওয়ার পরেও যদি কেউ আহলে দিল না হয় তার ইলিম দিয়েও সে নাজাত পায় না। এ কারণে ইমানদার হইলেই সফল না, বহু ইমানদার জাহান্নামে যাবে। আলেম হইলেই সফল না, বহু আলেমও জাহান্নামে যাবে। যে আলেম তা আল্লাহ আলেম না, ইলিমের তো মালিক হয়েছে, জ্ঞান তো তার অনেক আছে, প্রজ্ঞা তো তার অনেক, সে অনেক কিছুই বলতে পারে কিন্তু তার দিল ভালো না। এবার তার ইলিমের দ্বারায় খুব গুমরা আর উম্মতকেও গুমরা বানায়, নিজেও গুমরা, ফতোয়া দিয়ে আরেকজনকেও গুমরাহির পথে পরিচালিত করে, আরেকজন কি গুমরাহির পথে চালাইতে থাকে, নিজেও গুমরা, জাতিকেও গুমরাহির দিকে আহ্বান করতে থাকে। এমন ওলামায়ে সু যারা, তারা ইমানদার হওয়ার পরেও আলেম হওয়ার পরেও সবার আগে জাহান্নামে যাবে। হাদিস শরীফে আছে তিন প্রথম জাহান্নামীর একজন জাহান্নামী হলো ওই আলেম, যে আলেমের কাছে ইমানের সাথে ইলমের নিয়ামত ছিল কিন্তু সে আহলে দিল আল্লাহ ওয়ালা ছিল না, সে আল্লাহ আলেম ছিল না, তার দিল খারাপ মূলক ছিল, ওলামায়ে সুহ হিসাবে গণিত হয়ে যাবে, সে অপরাধী মৌলবী হিসাবে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, সে জাহান্নামের আগুনে প্রথম নিক্ষিপ্ত হবে।
এই নিয়ামতের পাশাপাশি কেউ যদি আহলে জবান হয়ে যায়, মনে করেন আহলে ইমান আহলে ইলিম, আমার সাথে আবার আহলে জবান কথাও এমন কয় যে তার কথার ভেতরে জাদু আছে, ইন্না মিনাল বয়ানি লাসিহর, মানুষের বয়ানের ভেতরে তো এমন জাদুকরী প্রভাব আছে যে জাদুর কারণে মানুষের খোদা হয়ে যায়, এ কারণে ওয়াজ শুনলে পরে খিদার কথা মনে পড়ে না, ওয়াজ যখন শুরু হয়ে যায় কথার তেলেসমাতি ওই সময় আর খিদা মনে থাকে না, ওয়াজ যদি ভালো হয় বয়ান যদি সুন্দর হয় তখন পকেটে টাকার ময়াও থাকে না, সায়া দিয়ে দেয় মাদ্রাসায় দান করতে যায় তখন সে চাইছে সুন্দর করে চাইছে দিয়ে দিছে, এমনকি বয়ানের চাপায় যদি ভালো পাওয়ার হয় খালি ওয়াজের ওয়াজটাকেই শোনায় না, আরে বাতিল জিনিসও শোনায় ফেলায়, নাটক সিনেমা শোনায়, তখনও খুদার কথা ভুলে যায়। জবান আল্লামাহুল বয়ান, আল্লাহ পাকের এমন এক দামি নিয়ামত, এইটা যদি কোনো হকারেও মালিক হয়ে যায় তো আটার গুলি লেকচার দিয়া ওষুধ হিসাবে বিক্রি করে পাঠায়। ছোটবেলায় আমি একবার হাটে গেছি, আমার মা আমার লবণ কিনতে পাঠিয়েছে, লবণ কেনার জন্য হাটে গেছি, যায় তো দেখি এক মিনিট ওয়াজ শুরু করছে, সবাই গোল দিয়ে ওয়াজ শুনতেছে, আমিও তো ওই ওয়াজের শ্রোতা হয়ে গেছি, যায় দাঁড়ায় গেছি, দাঁড়ায় এই লেকচারের এমন একটা লেকচার শুনছি, লেকচার শুনি না তো মোটামুটি আমি দেওয়ানা পজিশনে আছি, ওই যে গড়ি একটা হাতে রয়েছে গুলি বড়ি যেটার গজিলত এত বলছে, এটা মোটামুটি টেন ইন ওয়ান মানে এইটা খাইলে এক একটা রোগ ভালো হবে না, মিনিমাম 10টা রোগের বর্ণনা দিচ্ছে যে সবগুলো রোগ আমাদের বাড়িতে আছে, আর এমন ভাবে তুলে ধরছে, আমি তো মোটামুটি হাত পাগল হয়ে গেছি দেখি না লইয়া, এইটা নিলে পরে আজকে মা সবচেয়ে খুশি হবে, কারণ আমাদের এই এক বড়ি দিয়ে আমাদের ঘরের ম্যাক্সিমাম রোগীর রোগ ভালো হয়ে যাবে, দারুণ একটা ঔষধ। এমন এক লেকচার দিছে জবানের ভেতরে এমন জাদু, শেষ বেলায় বড়ি কিনছি লবণ কিনতে বলছে 2 কেজি, কিনছি 1 পোয়া লবণ আর কতগুলো আটার বড়ি গুলি, এগুলো হাতে নিয়ে খুব হাসি স্বাচ্ছন্দ্যে ঘরের ভিতরে প্রবেশ করেছে, বাড়িতে গেছি, বাড়িতে যাই একটু পিকনিক খাওয়ার ভাব, তোরে আনতে পারেছি লবণ, তুই এটা কি আনছস খবিস কোথাকার, কি কিনছস এটা, এটা এমন এক জিনিস মা এটা খাইলে মোটামুটি সবাই সুস্থ হয়ে যাবে, এইটা কি ওই হকারের বক্তব্য শুনে আনছ, আমি তো হকারের বক্তব্য শুনে আনছি, তুমি যদি ওইটা শুনতা আমি তো তাও 1/2 কেজির এই 1 পোয়া লবণের একটা পুটলা আনছি, তুমি এটাও আনতা না, তুমি সব কিনে লো এইটা বাকি, এত সুন্দর করে বক্তব্যটা দিচ্ছে, কিন্তু যদি এই বয়ানির দিল ভালো না হয়, সে আহলে জবান তো কিন্তু সে আহলে দিল না, তাইলে আল্লাহর রাসূল বলেন সে ওই মামলার আসামি হবে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কামরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আর ওর জিব্বাটা কান দিয়ে ধইরা আপনার কেচির দ্বারা ঠোঁট মুখ আল্লাহ তাআলা কেটে কেটে তাকে শাস্তি প্রদান করবে, আর জাহান্নামের আগুনের ইন্ধন হিসেবে তাকে প্রবেশ করাবে। তোমরা তো নবপ্রজন্মের যুবক যারা, তারা ভালো বয়ান যে করে ওরে ভালো মনবি মনে করো, ভালো বয়ান যে করে তাকে বড় বুজুর্গ তোমরা মনে করো, অবশ্য জিনিসটা তা না, ভালো বয়ান করার পরেও সে জাহান্নামী হয়ে যেতে পারে যদি সে নিজে আহলে দিল না হয়, আমলের লজ্জা করা না হয়, তার দিল যদি সাফ না হয়, এ কারণে ভয় নাই একমাত্র যে আহলে দিল মুমিন তার ভয় নাই, আলেমেরও ভয় আছে জবানিরও ভয় আছে কিন্তু দিলওয়ালার ভয় নাই, দিলদার কি তার ভয় নাই, এ কারণে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতন বড় আলেম উনি বলেছিলেন, লাউলা সানাতান লাহালাকান নুমান, যদি জাফর সাদিকের কাছে 2টা বছর সময় কাটায়া দিল তারে একটু ধারণা দিতাম তাহলে ইলমের দ্বারা নাজাত পেতাম না, বরবাদ হয়ে যেতাম, কত বড় আলেম, যে আলেম হলো ফিতরাতান মুজতাহিদ, একেবারে বাচপান থেকে ছোট্টবেলা থেকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ, ছোট্টবেলা থেকে বাসপানে যিনি মাসআলা ইস্তিনবাত করেন এবং ফতোয়া দান করেন, যখন তিনি মক্তবে পড়েন তখন কোরআনের এমন জায়গায় দেখেন যেখানে মরবির নজর পড়ে না, আলেমের নজর যেখানে পড়ে না ওখানে ইমামে আজম আবু হানিফার নজর পড়ে, এখানে জটিল কঠিন বহু মাসআলার সমাধান মক্তবে তিনি দিয়েছেন, মানাতেবে ইমামে আজমের পাতা উল্টে উল্টে দেখো কত আজিমুস শান এক বাচপান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইলমি মহারাতে আর ইজতিহাদের
কত বড় রঙিন ইতিহাস স্বর্ণাক্ষরে করে ইতিহাসের পাতায় জীবনী আকারে ইমাম আজমের লিখা রয়েছে ইতিহাসের পাতায় পাতায়। এত বড় মৌলবি সাহেব, সেই বড় মৌলবি বলে কি লাউলা সানাতান লাহালাকান নমান, দিলের চিকিৎসা যদি না করতাম আর দিল যদি না বানাইতাম বরবাদ হয়ে গেছিলাম। রশিদ আহমদ দুঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি যাকে ফতিহুন নাস বলা হয়, কিন্তু এই ফতিহুন নাস হাজী আমদুল্লাহ মুহাজির মক্কির কাছে গিয়ে দিলের বাতি না জ্বালাইলে উনি বলেন আমার ইলিম দিয়া আমি মনজিলে মাকসাদে পৌঁছতে পারতাম না। যদি হাজী সাহেব হুজুর আমার দিল না বানায়া দিলের রহনুমাই যদি উনি না করতেন, দিল বানাবার মারফতের রহনুমাই উনি করাতে আমি সহজে লজ্জত ইবাদতের নিয়ামত হাসিল করতে পেরেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেম বেআমল হয়, দিল তৈয়ার নয় বক্তাও বেআমল হয়, কিন্তু দিল যদি কারোর তৈয়ার হয় তখন রাখালও আল্লাহওয়ালা হয়, ইংরেজি শিক্ষিত তখন আল্লাহওয়ালা হয়ে যায়। যেমন খাজা আজিজুল হাসান মসজুব রহমতুল্লাহ জানে ছিলেন তো উনি অনেক বড় একজন ইংরেজি শিক্ষিত লোক, আলেম ছিলেন না, কিন্তু তিনি হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে গিয়ে এমন একটা দিলের মালিক তিনি হয়ে গেছেন যে মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি যিনি মারিফুল কোরআন লিখেছেন ওনার মতো ওই সময়ের বড় বড় আহলে ইলম হযরত কোন হযরত থানভীর ওফাতের পরে খাজা আজিজুল হাসান মসজুদকে পীর মাইনা তার কাছে রুজু করা তাকে সাত মাইনা সারা জীবন মত পর্যন্ত একজন ইংরেজি শিক্ষিত মানুষের কাছে বাইআত করে ওনারা চলাফেরা করেছেন। এই যে তিনি আলেমদের সরদার হয়েছিলেন এলেমের পাওয়ার দিয়ে না তবে দিলের পাওয়ার দিয়া, দিলটা কেমন? একদিন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দরবারে যায় বলে কি হযরত একটা কবিতা দিয়ে আসছি কবিতাটা একটু শোনেন। শোনাও কবিতা। তো খাজা আজিজুল হাসান মজরুব কবিতা শোনাইতে শুরু করলেন। হর তমন্না দিল সে রুখসত হো গই, হর তমন্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খলওয়াত হো গই, আব তো আজা আব তো খলওয়াত হো গই, হর তমন্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খলওয়াত হো গই, আব তো আজা আব তো খলওয়াত হো গই। হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী বলে এই আজিজুল হাসান এটা তো তোর হৃদয়ের আসল চিত্র তার কবিতার ভিতরে নিয়ে আসছিস রে, আর যদি আমার কাছে 100,000 টাকা থাকতো তাহলে 100,000 টাকা দিয়ে তোর এই কবিতার পুরস্কার দিয়ে আমি কবিতাটা গ্রহণ করতাম, কিন্তু ওই জমানা তো 2 টাকার জমানা, যেই জমানায় বেতন পাইতো মাত্র 2 টাকা খরচ হয়ে যেত, বাগানে থাকতো 1 পাই 2 পাই 10 পাই 5 পাই। ওই যুগে আশরাফ আলী থানভী কয় তোর এই এক কবিতার মূল্য 100,000 টাকার দ্বারায়, 100,000 রুপির দ্বারায় আমি গ্রহণ করতাম, তোকে পুরস্কৃত করতাম, এত সুন্দর কবিতা যার ভেতরে আহলে দিলের হালত ফুটে তুলেছিস। হার তামান্না, হার তামান্না দিল সে রুখসত হো গই, হার তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খলওয়াত হো গই, আব তো আজা আব তো খলওয়াত হো গই। আল্লাহ কি বলতেছে? আল্লাহ আমার দিল থেকে সব আশা আকাঙ্ক্ষা বের হয়ে গেছে, এখন তো খালি বানায় রাখছি জায়গাটা তোমার জন্য। আল্লাহ তুমি আমার হৃদয়ে এসা পড়ে এবার, এবার তুমি আমার দিলের বাকি ঘরে তুমি জায়গা নিয়ে নাও। আল্লাহ তোমার জন্যই এটা খালি বানাইছি, এখন তুমি আমার দিলের ভেতরে এসা পড়ে। কারণ যার দিলে আল্লাহ এসে গেছে তার দিল দিল হয়ে গেছে। ও দিল দিল নেগি জেসে দিল মে আল্লাহ নেগি, ও গুল গুল নেগি জেসে গুল মে পু নেগি, ও দিল দিল নেগি জেসে দিল মে আল্লাহ নেগি, ও গুল গুল নেগি জেসে গুল মে পু নেগি। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন গোন একেবারে আবু বকর থেকে শুরু করে বাচ্চা সাহাবী মাজ মুহাদ্দিস পর্যন্ত যত সাহাবী ছিল সবাই আহলে দিল হয়ে গেছিল, দিলের ভেতরে প্রেমের আগুন ধরে গেছিল। এ কারণে
তারা শুধু নামাজই পড়ে নাই। আরে এখনকার মুসলমানের বাচ্চা মুসলমান তো নামাজও পড়তে পারে না, পর্দার হেফাজত করতে পারে না, রমজানের রোজাও রাখতে পারে না, দাড়ি কাটেও লালন পালন করতে পারে না, টুপি আর পাঞ্জাবি আর বুরখার ইজ্জত রক্ষা করতে পারে না, কোরআনের সম্মান রক্ষা করতে পারে না, সুন্নতের আজমত শান হেফাজত করতে পারে না। কিন্তু ওই সময়ে ছোট ছোট বাচ্চা মুমিনরা নবীর ইজ্জত রক্ষার জন্য, ইসলামের পতাকাকে উঠানোর জন্য, বড় দুশ্মন মারার জন্য মায়ের কাছ থেকে শপথ বাক্য পাঠ করে ঘর থেকে বেরিয়ে চলে এসেছে। আল্লাহর রাসূল বদরের ময়দানে যাইবে, দুই বাচ্চা এসে নবীর সামনে খাড়া, এসে বলে আমার নাম মাজ, আর একজন বলে আমার নাম মুয়াজ, আমরা দুই ভাই, আপনার সাহাবী, আপনার মায়ের সন্তান আমরা, ও আল্লাহর নবী, আমরা মার কাছ থেকে শপথ করে এসেছি আমরা যুদ্ধে যাব, আমাদেরকে যুদ্ধে নিয়ে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বাচ্চা মানুষ, তোমরা কি পারবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে? ওরা বলে আমরা দেখতে ভালো, কিন্তু আসলে বীর বড়, আমাদের দেহে কিন্তু শক্তি খুব ভালো। আল্লাহর নবী, খালি ময়দানে যাইতে দেরি হবে, আমাদের তেলেসমতি দেখতে কিন্তু দেরি হবে না, আমরা কিন্তু অনেক যুদ্ধ করা জানি। আল্লাহর রাসূল বললেন, বিশ্বাস তো হয় না, এত শক্তি যেমনি বলতেছে হেমনি তোমাদের ভিতরে আছে, তাহলে দেখি একটু পরীক্ষা করি, তাহলে ঠিক আছে তোমরা দুজন একটু কুস্তি লড়ো, তোমাদের ভেতরে যে বিজয় অর্জন করবে সে যুদ্ধের ময়দানে যাবে, আর যে হেরে যাবে সে মায়ের খেদমতে চলে যাবে। আজ মদিনাতুল মুনাওয়ারাতে ওই জায়গায় সাইনবোর্ড ঝুলানো আছে যেখানে মাআজ আর মুআযযিজ কুস্তি লড়েছিল, দুই ভাই কুস্তিতে লেগে গেছে। ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাই তুই তো এক মুসলেই আমাকে ফেলে দিবি আমি জানি, কিন্তু রে ভাই তুই যদি বিজয় অর্জন করিস তাহলে তুই সর্বারে তো আলম নদীর কাফেলার সদস্য হয়ে যুদ্ধের ময়দানে যাবি, যদি তুই শহীদ হয়ে যাস তাহলে আল্লাহর দস্তরখানে শহীদ হিসাবে সাথে সাথে জায়গা পাবি, আর যদি তুই গাজী হয়ে যাস তাহলে গাজী হইয়া মদিনায় তুই প্রবেশ করবি, তুই ভাই হইয়া ভাইকে রেখে একা একা সফলতার পথে যাবি, তা না করে যদি ভাইরে এমনটি করা যায় তুই তো আমাকে নিচে ফেলবি, কিন্তু আমি নিচ থেকে তোকে যখন মোচার দিব তুই নিচে পড়ে যাবি, আবার তুই আমাকে ফেলে দিলে আবার আমি তোকে ফেলে দিব, আমরা যদি খেলাটাকে ড্র করে ফেলতে পারি, আর আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়ার হৃদয় নন্দন এই চোখে যদি আমরা পছন্দের মুজাহিদ শক্তিশালী হিসেবে রাসূলের কাছে পেশ হতে পারি, তাহলে খুশি হইয়া আল্লাহর নবী যদি আমাদের দুজনকে যুদ্ধের ময়দানে লয়ে যায় তাহলে আমরা দুজন হয়তো শহীদ নয়তো গাজী হতে পারবো। দুই ভাই চুক্তি করে খেলা শুরু করেছে, আল্লাহর রাসূল বুঝে ফেলেছে দেহে শক্তি নাই ঠিক, কিন্তু হৃদয়ের ভেতরে প্রেমের আগুন আছে, হৃদয়ের ভেতরে ইমানের তত্ত্ব আগুন দাও দাও করে জ্বলতেছে, ঢাক বন্ধ করে দে, লড়তে হবে না, তোদের দুজনকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম, যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিছে। এই কিতাবুল মাগাজি খুলে দেখো, আব্দুর রহমান বিন আউফের দুই পাশে দাঁড়ায় জিজ্ঞেস করে, চাচা আব্দুর রহমান বিন আউফ তো ভয় পেয়ে গেছে, নিজে সামলাবো নাকি দুই বাচ্চা সামলাবো, কিন্তু বাচ্চা দুইটা বলে কি, চাচা আল্লাহর রাসূলের সবচেয়ে বড় দুশমন আউজহেল নাকি ময়দানে আজকে যুদ্ধ করতে আসছে, মা বলছে ওই বড় দুশমনে যেন আমরা মানি, ও চাচা কই এ আউজহেলটা কই তার একটু দেখা দাও, আব্দুর রহমান বিন আউ পরে আমি আবু জাহালকে দেখায় দিতে দেরি হয়েছে, ওরা বাপ পাখির মতো উড়াল দিতে আর দেরি করে নাই, বড় জালেমকে খুব কাজ করে ফেলেছে। নবীর যুগের একটা বাচ্চার হৃদয়ে এমন প্রেমের আগুন ধরানো ছিল যে সে বড় জালেমকে মারতে পেরেছে, আর সতেরো কোটি মুসলমানের প্রেম আগুন এতই নিভে গেছে যে সতেরো কোটি মুসলমানের মাটিতে নবীজির সবচেয়ে বড় দুশ্মন খাতমে নবুওয়াতের উপর আক্রমণকারী দুশ্মন কাদিয়ানীরা মুসলমানদের নবীকে আক্রমণ করে, যারা তারা আজকে মুসলমানদের আহলে ইলিম হযরাত উলামায়ে কেরাম তালবি ইলিমের উপরে হামলা করে কাদিয়ানীরা মুসলমানের মাটিতে তালেবুল ইলিম আর আলেমের রক্তে ওদের হাতকে লাল করে ফেলেছে। আজ তোমরা ঘুমিয়ে আছো, তোমাদের বন্ধ দিলেন, প্রেমের আগুন কবে জ্বলবে
তোমরা না ভাঙ্গ তাহলে তোমাদেরকে কাশ্মীরের ভাগ্য বরণ করে নিতে হতে পারে, তাহলে তোমাদেরকে বর্মার ভাগ্য বরণ করে নিতে হতে পারে, তাহলে তোমাদেরকে চেচনিয়া বসনিয়ার ভাগ্য বরণ করে নিতে হতে পারে, চায়না আর ওই সকল মজলুম সিরিয়ার মুসলমান যারা যারা রক্ত দিয়ে আর ইমান টিকানো যাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, এমন নকশা কিন্তু তোমাদের জন্য অপেক্ষমান। তাই বলবো হৃদয় প্রেমের বাতি ঘরে আবার বাতি জ্বালো, ইমানের বাতি জ্বালো, ইমানের বাতি জ্বালো, ফির মুজাহিদের সামনে বাড়ো, সামনে বাড়ো, তো মাসউদ মিনাল্লাহ আল্লাহ তাআলার মুসলিম তোমাদের জন্য সামিলে হাল হবে। আমি জিজ্ঞাসা করতে চাই তিন দিন ব্যাপী সম্মেলনের এই এই আবেগ আবেগপূর্ণ তিন দিনের ধারাবাহিক বয়ানের মাধ্যমে আশা করি তোমাদের দিল তৈয়ার হয়েছে, খাতমে নবুয়তের জন্য জীবন দেওয়ার সময় এসে গেছে, জিহাদের আজান যেন হয়ে গেছে, যেন মুসলমানের রক্ত কাদিয়ানির হাতে লাল, কাদিয়ানির হাতে রঞ্জিত, কাদিয়ানির হাতে লাল, মুসলমানের রক্তে জমিন আজ রঞ্জিত, আজ যেন জিহাদের সেই আজান এসে গেছে, বদরের সেই মুয়াজ্জিন তোমাদেরকে ডাকতেছে, উহুদের সেই মুয়াজ্জিন তোমাদেরকে ডাকতেছে, এ জাতি তোমরা কি তোমাদের হৃদয়ে প্রেমের আগুন নিয়ে ময়দানে ঝাঁপায় পড়তে রাজি আছো? ইনশাআল্লাহ তোমাদের দিল আবার জাগ্রত হবে, কাসরাতে সোহবতে আহলুল্লাহ বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করো, তুমি যে এই পৃথিবীতে স্থায়ী নও, তোমার যে মরতে হবে আল্লাহকে যে তোমার চেহারা দেখাইতে হবে এটা স্মরণ করো। আরে আতেল না হো গাফিল সুজে দুনিয়া সে জানা হে, আরে আতেল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হে, তুঝে এক দিন ইয়ে মোহ আপনি রব কো দেখানা হে, তুঝে এক দিন ইয়ে মোহ আপনি রব কো দেখানা হে, আরে আকল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হে, আরে আকল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হে, তুঝে এক দিন ইয়ে মোহ আপনি রব কো দেখানা হে, তুঝে এক দিন ইয়ে মোহ আপনি রব কো দেখানা হে। প্রস্তুত হইতে রাজি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জাতিকে প্রস্তুত করার জন্য শুধু আপনারা প্রস্তুত হলে হবে না, নায়েবের সিলসিলা জারি রাখতে হবে, ঠিক কি না? ধরে আওয়াজ করে নায়েবের সিলসিলা জারি রাখতে দরকার। মাদ্রাসা, এই যে আপনাদের এলাকায় যে মাদ্রাসা, মাদ্রাসার নাম কি জানো?